ভেরি গুড মর্নিং এভরিওয়ান, আজকে সানডে, এখন বাজে 8:50। আমি ঘুম থেকে উঠলাম, পেছনের ঘড়িটাকে ইগনোর করো, ওটা 10 মিনিট ফাস্ট আছে। যাই হোক, কালকে ঘুমিয়েছি প্রায় 3টের সময়, ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে দিয়ে তারপর আমি ঘুমিয়েছি প্রায় 3টের সময়, এখন বেরোতে হবে ভিডিওটা আপলোড করতে। তো ভিডিও আপলোড হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আসার রিজন এটাই হচ্ছে যে এখানে জিও স্পিড প্রায় 7-10 MBPS এর মতো দেয়, আর আমার বাড়ির ওখানে হার্ডলি 1 MBPS। তো এখানে এসে ভিডিওটা আপলোড করলাম, আপলোড হয়ে গেছে, HD-তে প্রসেসিং হচ্ছে জাস্ট। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হই, তারপরে দেখা করছি। হাই, সো এখন টাইম হয়েছে 11:05। ওকে, 1 মিনিট দাঁড়ো। ফার্স্ট অফ অল, এই ক্রিমটা আর এই ক্রিমটা, সরি, এই ক্রিমটা, এই দুটো ক্রিম আমি ইউজ করি বেসিক্যালি। এটা হচ্ছে ময়েশ্চারাইজার আর এটা হচ্ছে সানস্ক্রিন। স্কিনটাকে বেশ ঠান্ডা করে দেয়। এই দুটো প্রোডাক্ট ইউজ করে আমার খুব ভালো লেগেছে, প্রায় 2 সপ্তাহ ধরে ইউজ করছি, খুবই ভালো রেজাল্ট। এটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের প্রোডাক্ট, ইউজ করে দেখতে পারো। বেসিক্যালি অয়েলি স্ক্রিন যাদের, সানস্ক্রিনটা মাখলে, এক একটা সানস্ক্রিন আছে যেগুলো চিপচিপ করে, এটা তো হয় না, আমি ইউজ করে দেখেছি। ওকে, হ্যাঁ, এখন জল খাবো আর মামা বাড়ি যাবো। কিছু পার্টে আমি ডিভাইডেড করেছি জিনিসটাকে, যেমন এই যে টাইমগুলো আছে, এই টাইমগুলো একটু তোমাদেরকে বলে দিই। যেমন রাত 2টার সময় আমি ঘুমাতে যাই, সকাল 8:30 পর্যন্ত ঘুমাই, সরি, স্লিপিং টাইম না, স্লিপিং আওয়ার হবে। এটা AM হবে, এটা PM, এটা PM, এটা AM, এটাও AM। সকাল 10টা থেকে 7টা আমার অফিস আওয়ার, 7:30 থেকে 9:30 পর্যন্ত আমি যা ভিডিও রেকর্ড করি সেটা এডিটিংয়ে বসি, এডিটিং আওয়ার। 9:30 থেকে 10টার মধ্যে যে টাইমটা আছে ওটাতে আমি ডিনার করে নিই, করে নিয়ে 10টা থেকে 11টা, এই যে 1 ঘন্টা আছে, বন্ধুদের সাথে গল্প টল্প করি, আড্ডা দিই। আর 12টা থেকে 2টো আবার 11টায় বাড়ি ফিরি, ফ্রেশ হই, ফ্রেশ হয়ে 12টা থেকে 2টো পর্যন্ত আবার এডিটিং কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি। এই হলো আমার কারেন্ট রুটিন। এবার আমি চাইছি এটাতে একটু চেঞ্জেস আনতে। এখানে একটা হেডিং দিয়ে দিই আগে আমি, নিউ সকাল 6টা থেকে 8টা, 1 ঘন্টা থাকবে ওয়ার্কআউট আর 1 আওয়ার আগের দিনের ভিডিওটা আপলোড। 10টা থেকে 7টা, এটা তো অফিস টাইম, এই টাইমটাতে মেজারলি আমি ভিডিও রেকর্ড করে থাকি। 7:30 থেকে 9:30 টাইমটা যে ভিডিওটা রেকর্ড করলাম সেটা এডিটিং, 10টা থেকে 11টা একটু ফ্রি টাইম, আবার 11টা থেকে 12টা এডিটিং, 12:30 থেকে সকাল 6টা পর্যন্ত হচ্ছে আমার স্লিপিং আওয়ার। কিছুটা এইভাবে আমি চাইছি রুটিনটা আমার সাজাতে, এবার দেখি কতটা কি পসিবল হয়। আরে, আসছো তো? আসো আসো, তাড়াতাড়ি আসো, হ্যাঁ আসো। ইসকো
कैसे खाते हैं मालूम है? कैसे? कैसे छोटा छोटा करके काट के इसके ऊपर काला नमक डाल के, काला नमक है लाया हूँ ना, अरे काला नमक है जी यो। चलो इसके ऊपर थोड़ा काला नमक डाल के और इसको কেমন ওকে, তো বেসিক্যালি আজকে মাওয়াড়ি থেকে ফিরে আসার পর আমাদের স্নান করার প্ল্যান ছিল মাঠের এখানে এই পুকুরটাতে, আর এইখানে আমরা খেলি প্রতিদিন, প্রতিদিনই খেলা হয়, কিন্তু আমি আসি বেসিক্যালি স্যাটারডে অ্যান্ড সানডে। যাই হোক, দুপুরবেলা ওরকম ভয়ঙ্কর স্নান করে যাওয়ার পর যা ঘুম পেয়েছিল, তারপরে আমি বাড়ি গিয়ে স্নান করলাম, ফ্রেশ হয়ে স্নান করলাম, করে খাওয়া দাওয়া করলাম, এখন আবার খেলতে এসেছি, এখন বাচ্চারা খেলছে, এরপরে আমরা খেলবো, কারণ আজকের সানডে, আজকে অনেক অনেক প্লেয়ার হয়ে যায়, তাই ছোটরা আগে খেলে নয় তারপরে বড়রা খেলে। তো বেসিক্যালি আজকে অসাধারণ একটা মজা হয়েছে, এরকম সানডেটা কাটবে ভাবতে পারিনি, সবাই মিলে বেশ প্ল্যান বানিয়েছি একটা স্যাটারডেতে, নেক্সট স্যাটারডে কোথাও ঘুরতে যাওয়ার, তো হোপফুলি সেটা সাকসেসফুল হবে। এবার আগেরবার ক্যান্সেল করে দিয়েছিল অনেকেই, তাই যাওয়া হয়নি, এবার হোপফুলি ওটা সাকসেসফুল হবে, দেখা যাক। Yeah.